সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমরা এখন দাঁড়িয়ে আছি খলিল রহমান শাহ মাজার গেটের ঠিক অপোজিটে পশ্চিম পাশে আছি। এখানে একটি সুন্দর চায়ের দোকান আছে, যার নিউজটা আমি পেয়েছি আমাদের সেই প্রিয় ভাই মঞ্জুর কাছ থেকে। আমাদের সাথে আছে আমাদের ছোটো ভাই নাজিম, আপনারা সবাই জানেন এবং চিনেন, যারা অনলাইন যোদ্ধা, অনলাইন ফাইটার এবং সত্য প্রকাশে যারা নির্ভীক এমন একজন ব্যক্তি, সে হচ্ছে মঞ্জু। আজকে আমার সাথে সাক্ষাৎ হয়ে গেছে আজকে এখানে। আসা যাওয়া করি আমি চিটুগঙ্গে, প্রতিনিয়ত আসা যাওয়া করি চিটুগঙ্গে। আসা যাওয়ার সময় যদিও সম্পর্কে বাদ বাইজতে লাগে, তারপর বন্ধুবর জাহেদ একসাথে আসি, কোনো একটা কাজ আসলে ওর সাথে কন্ট্যাক্ট করে নিই আর কি, একটু চা টা খাই, আড্ডা দিই, গল্প গুজব করি। আপনাদের জন্য এক বিশেষ শুভকামনা রইল, এবং আমি আমার যে পেজের নাম সেটা হচ্ছে দৈনিক গজব সংস্থার অ্যাডমিন, আমি এখন মোহাম্মদ মঞ্জু। আমার পেজে গিয়ে আপনারা একটু ফলো বাটনও দেখবেন, ভালো লাগলে দেখবেন, লাইক কমেন্ট করে সাথে থাকবেন, আর ওরও একটা পেজ আছে সেই পেজও ফলো আপ দিয়ে রাখবেন। সকলের জন্য অত্যন্ত সফলতা কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমি এখন আমার স্নেহের ভাই নাজিবের সাথে আছি। সে কিছুদিন পরে আবার দূরপ্রবাসে চলে যাবে সংসারের তাগিদে, তো যতদিন আছে আমাদের সাথে যোগাযোগ করতেছে, ভালো লাগতেছে, সময় কাটাচ্ছে। আপনারা কিছুদিন আগে দেখেছেন সে সুন্দর হিন্দি বলতে পারে, আরবিতে এক্সপার্ট হয়ে গেছে মাশাআল্লাহ। বিদেশ বাড়িতে হিন্দি এবং আরবি জানলে তার জন্য আর কোনো বাধা বিঘ্ন থাকে না, তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। তো নিজাম কিছু বলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন? আমার চট্টগ্রাম শহরে আসলে ভাইয়ার সাথে দেখা করে যাই, অল্প দিনের জন্য আসছি দেশে। ভাইয়ার আতিথেয়তা এবং ভাইয়ের স্নেহ খুব ভালো লাগে, তো সেই সুবাদে ভাইয়ের সাথে দেখা। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে সুদূর প্রবাসে গিয়ে ভালো থাকতে পারি, ভাইয়ের সাথে যোগাযোগ নিউ এয়ারবেস সবাই ফলো করবেন, শেষে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মূল কথা হচ্ছে আমরা যেগুলো করি এগুলো কোনো টাকার বিনিময়ে, কোনো সাংবাদিকতা করি না, আমরা কোনো নিউজ প্রেজেন্টার নয়। আমরা যেগুলো চেষ্টা করি সত্য বলার জন্য এবং সত্য তুলে ধরার জন্য, তো আপনারা সবাই সাপোর্ট করে যাবেন, ইনশাল্লাহ সত্যের মাধ্যমে আপনাদের সাথে থাকবো। আর সত্য প্রকাশে নির্ভীক, আর সত্য প্রকাশ করতে গিয়ে যে কেউ ত্রেট দেয়, কেউ যদি হুমকি দেয়, এগুলোর পরোয়া করি না। সত্য প্রকাশ হবে, সত্য বলে যাব, মানে একদম নির্ভীকতার সাথে আমরা কাজ করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।